অনেকের ইচ্ছা থাকে পাখির মতো আকাশে ওড়ার, এবং অনেকের আরও ইচ্ছা থাকে বড় বড় সেলিব্রিটি নেতা মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করার, এবং অনেকের এও ইচ্ছা থেকে থাকে যে বিভিন্ন দেশ বিদেশে তারা ঘুরে বেড়াবে। শুধু দেশ বিদেশ নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা ঘুরতে চায়, রাজ্যের না মানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যারা ঘুরতে যেতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এয়ার হোস্টেজ কীভাবে হওয়া যায়। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের মনে যে প্রশ্নটা আগেই উঠে আসবে যে ছেলেরা কি এয়ার হোস্টেজ হতে পারে না, অবশ্যই হতে পারে, তবে ছেলেদেরকে এয়ার হোস্টেজ বলা হয় না, মেয়েদেরকে বলা হয় এবং ছেলেদেরকে বলা হয় স্টে ওয়ার্ড। কীভাবে ছেলে এবং মেয়ে উভয়ই একজন এয়ার হোস্টেজ বা একজন স্টে ওয়ার্ড হতে পারে, কীভাবে তারা এয়ার লাইনের সাথে যুক্ত হতে পারে, কীভাবে তারা দেশ বিদেশ ঘুরতে পারবে, তার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে, কিছু প্রসেস রয়েছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডি চ্যানেলে। যে কোনো কাজ করার আগে সেই কাজের জন্য আমরা যোগ্য কিনা জেনে নেওয়া খুব প্রয়োজন। ঠিক সেরকমই আজকে আমরা এয়ার হোস্টেজ হতে গেলে প্রথমে যে যোগ্যতার প্রয়োজন হয় সেটা দেখে নেব। প্রথম যোগ্যতা হচ্ছে আমাকে 12 পাস করতে হবে। কিছু কিছু জায়গা এরকম আছে যেখানে এয়ারলাইন্স এরকম রয়েছে যেখানে 10 পাসেও নেওয়া হয় বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও তাদেরকে নেওয়া হয়। সম্পূর্ণ বিস্তারিতটা ডিটেলসে বলছি। প্রথমে মিনিমাম যে যোগ্যতাটা তোমার প্রয়োজন হয় সেটা হচ্ছে 12 পাস, এবং সেই 12 পাসে তোমার 40-45% স্কোর কিন্তু থাকতেই হবে, তাহলে তুমি যোগ্য হবে। এছাড়া তোমার বয়স হতে হবে 17-25 মধ্যে। আশা করি বোঝা গেল। এখানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 40-45% নাম্বার থাকতে হবে এবং বয়স হতে হবে 17-25 মধ্যে, তাহলে তোমার মোটামুটি যোগ্যতাটা পূরণ হচ্ছে। চলো এরপরে আমরা চলে আসবো এলিজিবিলিটি, মানে যোগ্যতার মধ্যেই যেটা পড়ছে সেগুলোতে আমাদের কী কী চাই একটু দেখে নিই। প্রথমে আনম্যারিড হতে হবে, মানে অবিবাহিত হতে হবে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকেও তাই, ছেলেদের ক্ষেত্রে ছেলেদেরকেও তাই। ছেলেরা অবিবাহিত হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রেও অবিবাহিত হতে হবে। ধরো এরপরে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, যারা চাকরি পেয়ে যাবে তারপরে কি তারা বিয়ে করতে পারে না? অবশ্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু এয়ারলাইন্স চায় যে আনম্যারিড যাতে থাকে, মানে আনম্যারিডটাকেই তারা বেশি প্রেফারেন্স দেয়। বুঝাতে পারলাম আশা করছি। চলে আসি পরের পয়েন্টে, কুইক থিঙ্কিং, মানে তাড়াতাড়ি চিন্তাভাবনা করা। ধরো তুমি প্লেনের মধ্যে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছ, কলকাতা থেকে ধরো তুমি সিঙ্গাপুর যাচ্ছ, কোনো রকম বিপর্যয় ঘটে গেছে, সেই সময় একজন এয়ার হোস্টেস হিসাবে তোমাকে তাড়াতাড়ি চিন্তাভাবনা করতে হবে যে কীভাবে আমি আমার প্যাসেঞ্জারগুলোকে সেভ করতে পারবো। তো তোমাকে কুইক থিঙ্কিং, তাড়াতাড়ি চিন্তাভাবনা করতে হবে। তারপরে চলে আসি পরের পয়েন্টে, দেখো ফরেন ল্যাঙ্গুয়েজ, তোমাকে ফরেন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। মিনিমাম তোমাকে 3টে ল্যাঙ্গুয়েজ তো জানতেই হবে, হিন্দি খুব ভালো মতো জানতে হবে, ইংলিশ খুব ভালো মতো জানতে হবে, তাছাড়া আরও একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু খুব ভালো মতো জেনে নিয়ে রপ্ত করে নিতে হবে। চলে আসি পরের পয়েন্টে, ওয়ার্কিং হ্যাবিট। তারপরে লং আওয়ার্স, মানে বলছে তোমার কাজের অভিজ্ঞতা বা কাজ করার যে ক্ষমতা সেটা থাকতে হবে, এবং সেটা কিন্তু লেন্দি প্রসেসে বা অনেকক্ষণ ধরে কাজ করার ক্ষমতা থাকতে হবে। কেন বলছি, কিছু কিছু সময় ফগের কারণে, ধরো ফগ বলতে ধরো মেঘ, কোনো কারণে এরকম হয়েছে প্রচণ্ড মেঘ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তো কী হয় ফ্লাইট অনেকটা ঢিলে হয়ে যায়, অনেকক্ষণ পিছিয়ে যায়। তো সেই সময়ে যাতে তোমার যাতে অনেকক্ষণ ধরে কাজ করার একটা হ্যাবিট থাকে সেটাও কিন্তু তোমার নিজের মধ্যে দক্ষতায় থাকা খুব প্রয়োজন। চলে আসি পরের পয়েন্টে, পরের পয়েন্ট হচ্ছে ফিজিক্যালি ফিট। দেখো তোমাকে কিন্তু ফিজিক্যালি পুরো ফিট থাকতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে বলি, ধরো তোমরা প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, সেক্ষেত্রে তুমি নিজেই তোমার কিছু ফোবিয়া রয়েছে, ধরো উপরে উঠেছো তোমার বমি বমি পাচ্ছে, গা পাক দিচ্ছে, এই জিনিসগুলো যাতে তোমার না হয়, তুমি যাতে ফিজিক্যালি ফিট থাকো, ধরো মাথা ঘুরছে, এই জিনিসগুলো যাতে না হয়, তুমি যাতে পুরো ফিট থাকো, সেদিকেও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। চলে আসি তার পরের পয়েন্টে, হেল্পিং নেচার, তোমাকে প্রত্যেকের সাহায্য করতে হবে। ধরো তোমার সামনে কেউ বিপদে পড়েছে, তোমাকে কিন্তু অবশ্যই একজন এয়ার হোস্টেস হিসেবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, যাতে সে সেই সমস্যা থেকে, মানে তোমার এয়ারলাইনে যদি কারো সমস্যা হয় সেই সমস্যা থেকে যাতে সে বেরোতে পারে, সেদিকটা কিন্তু তোমাকেই দেখতে হবে। চলে আসা যাক পরের পয়েন্টে, স্মার্ট, তোমাকে খুব স্মার্ট হতে হবে। যে কোনো সময় যে কোনো ধরনের কথাবার্তা, কোনো সমস্যা হলো কীভাবে তার সলিউশন বার করতে হবে সেগুলোও কিন্তু একজন এয়ার হোস্টেজের মানে জানা খুবই প্রয়োজন।
এছাড়াও কিছু কিছু জিনিসের প্রয়োজন হয়, ধরো তোমার মুখের মধ্যে কোনো রকম পিম্পলস রয়েছে, কোনো রকম দাগ রয়েছে, যাতে সেই জিনিসগুলো না থাকে সেটাও একটু কিন্তু লক্ষ্য রাখতে হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা পুরো বুঝতে পারলে। এক্ষেত্রে তোমাদেরকে বলি, প্রচুর যোগ্যতা রয়েছে বা প্রচুর দক্ষতা রয়েছে যেগুলো নিজেদের মধ্যে তোমাদেরকে ইনপুট করতে হবে। চলে আসবো পরের পয়েন্ট, হচ্ছে ফিজিক্যাল। দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে ফিজিক্যালি কিন্তু তোমাকে ফিট হতে হবে। এবার ফিজিক্যালের কোন কোন দিকগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে একটু জানিয়ে দিই। চলে আসবো প্রথমে হাইটে। দেখো ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা যদি এয়ার হোস্টেজ হতে চাও বা ছেলেরা যদি স্টিওয়ার্ড হতে চাও, তাহলে কিন্তু একটা মিনিমাম হাইটের প্রয়োজন হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন হয় 157 সেন্টিমিটার এবং ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন হয় 170 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলে। আমি আরও একবার বলে দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে প্রয়োজন হয় 157 সেন্টিমিটার এবং ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন হয় 170 সেন্টিমিটার। ছেলে এবং মেয়ে উভয়ই যাতে ভারী ওয়েট তুলতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে 90 কেজি, মিনিমাম 90 কেজি যাতে তোলার ক্ষমতা থাকে মেয়েদের ক্ষেত্রে, সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কিন্তু সুইমিং জানতে হবে, সাঁতার জানতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই, প্রত্যেকটা এয়ারলাইন্সই কিন্তু চায় না যে তাদেরকে সুইমিং জানতে হবে, কিন্তু বেশিরভাগ যেসব ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো রয়েছে তারা কিন্তু চায় যে তাদের এয়ার হোস্টেজ বলো বা স্টিওয়ার্ডই বলো, তারা যাতে সুইমিং জেনে নেয় বা সুইমিংয়ের কিন্তু আলাদা করে পরীক্ষাও হয়। তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রেখো, তো সুইমিংটা পারলে শিখে নিও। চলে আসা যাক পরের পয়েন্টে। দেখো তোমাদের যদি কোনো অংশে ট্যাটু থাকে, কোন কোন জিনিসগুলো থাকলে তুমি বাদ হয়ে যাবে সেই জিনিসগুলো একটু মাথায় রাখো। ধরো তোমার ট্যাটু রয়েছে, ধরো তুমি ড্রেস পরেছো, আলাদা আলাদা এয়ারলাইন্সের আলাদা আলাদা রকম ড্রেস আপ হয়। এবার ধরো তুমি একটা ড্রেস পরেছো এবং তোমার হাতে বা কোনো জায়গায় ট্যাটু রয়েছে, সেটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি বাদ হয়ে যাবে। হ্যাঁ, এটা হতে পারে যে তোমার হয়তো ট্যাটুটা ঢাকা, তুমি ড্রেসটা পরেছো, তোমার ট্যাটুটা ঢাকা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো তুমি সেফ থাকতে পারবে। কিন্তু যদি তোমার ট্যাটু বাইরে থেকে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি আউট হয়ে যাবে বা তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর নেওয়া হবে না। তো সুতরাং যারা ভাবছো যে ট্যাটু ফ্যাটু করবে কিন্তু তোমরা পরবর্তীকালে এয়ার হোস্টেজ হবে বা স্টিওয়ার্ড হবে, তাদের ক্ষেত্রে বলে দিই, তো ট্যাটুটা অ্যাভয়েড করাটাই একটু বেটার। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে, তোমার যদি কোনো কালার ব্লাইন্ডনেস থাকে, তুমি ধরো কোনো কালার চিনতে, অনেকেরই আছে যে কালার চিনতে অসুবিধা হয়, নীল কালার বলতে পারে না, লাল কালার বলতে পারে না, মানে ঠিক মতো তাদের ওটা চোখেরই সমস্যা হয়। তো সেই সমস্যা যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে সেখানে রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে নাইট ব্লাইন্ডনেস, তুমি যদি রাত্রে, এরকম আছে অনেকে রাত্রিবেলা একটু কম দেখে, তো সেই সমস্যাগুলো থাকলেও কিন্তু তোমাকে নেওয়া হবে না। এছাড়া মাথায় রাখবে, আমি বারবার করে বলছি, এছাড়া যদি মানসিক অবসাদে তুমি অতীতে ভুগে থাকো এবং কোনো কারণে তোমার মানসিক এটা অবসাদ চলছে, তাহলেও কিন্তু তোমাকে রিজেক্ট করা হবে। আর 2 নম্বর, তোমার যদি কোনো হার্টের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে পুরোপুরিভাবে রিজেক্ট করা হবে। আশা করি তোমার কোন কোন জিনিসগুলো থাকলে তুমি বাদ হয়ে যেতে পারো আমি বললাম। প্রথম হচ্ছে ট্যাটু, যাতে ট্যাটু না থাকে, যদি কেউ করে ফেলো যাতে এমন জায়গায় করো ট্যাটুটা যাতে জামা পড়লে দেখা না যায় বা ইউনিফর্ম পরলে যাতে সেটা দেখা না যায়, এরকম জায়গায় না করাটাই বেস্ট। দ্বিতীয় আমি তোমাদের কি বললাম, যারা কালার চিনতে পারো না, কালার চিনতে ভুল হয়, তাদের ক্ষেত্রে যদি কোনো রকম মানসিক অবসাদ অতীতেও থেকে থাকে তাহলেও কিন্তু তুমি চান্স পাবে না। চতুর্থ বললাম, হার্টে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু তুমি চান্স পাবে না। আশা করি ব্যাপারগুলো বোঝা গেল। এবার চলে আসবো আমরা চোখের ক্ষেত্রে। চোখের ক্ষেত্রে ভিশন রয়েছে, 6x6 ভিশন তোমাকে থাকতে হবে। তাছাড়া যারা ভাবছো বা যাদের 6x6 নেই, তারা ভাবছো যে চশমা পরেই করা যাবে, তাহলে বলবো যে চশমা পরেই এয়ার হোস্টেজ হওয়া যাবে না, তোমাকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তুমি কন্টাক্ট লেন্সেস ব্যবহার করো তাহলে কিছুটা ছাড় পাওয়া যায় বা তোমাকে হয়তো তারা অ্যাকসেপ্ট করে, গ্রহণও হয়তো করে নেয়। চলে আসবো আমরা পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে কোর্সের টাইপ। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমার যদি এতগুলো দক্ষতা বা এতগুলো স্কিল বা এতগুলো যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি একদম পারফেক্ট, তুমি এবার কিছু কোর্স করতে পারো। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে দিই, যদি তোমরা ভাবো যে আমরা কোনো কোর্স করবো না, আমরা সরাসরি অ্যাপ্লাই করবো, তাহলেও তোমরা করতে পারো, কিন্তু কোর্সগুলো করে নিলে একটু বেটার হয়। ধরো ঠিক যেরকম আমরা পড়াশুনোর ক্ষেত্রে কেন প্রাইভেট টিউশন নিই, তাহলে কি তা সেসব স্যার ম্যাডামদের কাছ থেকে কিছু এক্সট্রা জিনিস বুঝতে পারি, ঠিক সেরকমই তুমি যদি কিছু কোর্স করে নাও তুমি সেখানে অনেক কিছু শিখতে পারবে। কি শিখতে পারবে বিস্তারিত আলোচনা করি, আরও বিষয়গুলো বুঝতে পারবে। চলে আসা যাক কোর্স। দেখো কোর্স সাধারণত 3 রকমের আমরা পাচ্ছি। প্রথম হচ্ছে সার্টিফিকেট কোর্স। সার্টিফিকেট কোর্স তোমাকে 12-এর পরে করতে হচ্ছে, সেটা সাধারণত 6 মাস, 8 মাস বা 1 বছরেরও হতে পারে। তারপরে হচ্ছে ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্সও 12-এর পর করা যায় এবং এই কোর্সের ডিউরেশনও 8 মাস কি খুব জোর 1 বছর, তার বাইরে হয় না। চলে আসি এরপর
তারপরে ডিগ্রি কোর্স, দেখো ডিগ্রি কোর্স কিন্তু আমাদের 3 বছরের কোর্স। তোমরা যারা যারা ভাবছো যে 3 বছরের কোর্স করার তোমাদের কাছে সুযোগ নেই বা তোমরা এতদিন নষ্ট করতে চাও না, তোমরা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও, তাহলে বলবো যে তোমাদের সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্সটাই বেস্ট। আর যারা ভাবছো যে তোমরা ডিগ্রি কোর্স করবে তাদের জন্য 3 বছর এবং 12-এর পরই সেটা করতে পারবে তোমরা। আশা করি এই কোর্সগুলো বুঝতে পারলে। এই কোর্সগুলোর ফি সাধারণত আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম, বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে তারা তাদের আন্ডারে যে সমস্ত এই কোর্সগুলোই করায় এবং তারা বিভিন্ন রকম রেঞ্জ নেয়, বিশেষ করে 50,000 টাকা থেকে শুরু করে আপ টু 1.5 লাখ অবধিও যায়। তোমাকে সেটা খোঁজ নিতে হবে। কলকাতা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্থা রয়েছে যারা তোমাদেরকে এয়ার হোস্টেজ হওয়ার জন্য বা স্টে ওয়ার্ড হওয়ার জন্য তারা প্রপার ট্রেনিং দেয় এই ট্রেনিংগুলো এবং তোমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেল। এরপরে চলে আসবো আমরা জব অপশানে। দেখো তুমি জবের জন্য অ্যাপ্লাই কোথায় কোথায় করতে পারবে, দেখো তোমাদেরকে এখানে আমি বলি, তোমাদের অনেক কনফিউশন থাকে যে কোনোরকমভাবে তো চাকরির ফর্ম বেরোয় না। এখানে কিন্তু চাকরির ফর্ম বেরোয় না, যেসব এয়ারলাইন্সগুলো রয়েছে তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে তাদের ভ্যাকান্সিগুলো কী করে আপলোড করে, সেখানে ভ্যাকান্সি দেখে স্টুডেন্টরা ওখানে অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই যারা কোর্স করছো না তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোর্স করলে ফেসিলিটিগুলো কী হয় না, তুমি সমস্ত কিছু জেনে যাবে, ওরা ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করে, তাছাড়া কী কী জানতে চায়, তোমার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায় ওভারঅল 1 বছর বা 8 মাসের যদি কোনো কোর্স করা থাকে। এবং তোমার সেই সার্টিফিকেটটা কিন্তু অনেক অংশে কাজ করে, কিসে কাজ করে এই পয়েন্টগুলোতে আমরা বুঝতে পারবো। চলো চলে আসি আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি এয়ার ইন্ডিয়াতে, আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি ভিস্টারে, আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি স্পেস জেটে, আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি ইন্ডিগোতে, জবের জন্য অ্যাপ্লাই করতে পারি জিট এয়ারওয়েতে, ব্রিটিশ এয়ারওয়েতে, আরও অনেক কিছু রয়েছে এক্সেট্রা। প্রায় তোমরা 15 থেকে 20টা ধরে রেখো এরকম এয়ারলাইন্স রয়েছে যাদের ওয়েবসাইট রয়েছে এবং সেখানে গিয়ে তুমি তোমার জব ভ্যাকান্সি সার্চ করতে পারবে। কীভাবে সার্চ করতে পারবে একটু বলি। ধরো আমি এয়ার ইন্ডিয়াই ধরি, তোমরা গুগলে গিয়ে লিখবে airindia.in, সেখানে চলে যাবে, একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর সেখানে গিয়ে নিচের দিকে গিয়ে দেখবে কেরিয়ার বলে একটা অপশান রয়েছে, কেরিয়ার অপশানে ক্লিক করবে, আবার একটা নিউ পেজ ওপেন হবে। সেখানে গিয়ে তোমরা রিক্রুটমেন্ট যে প্রসেসটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করে দেখবে যে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি। সেখানে যখন তুমি তোমার সমস্ত তোমার নাম সমস্ত কিছু আপলোড করবে, তার ঠিক 2 থেকে 3 মাস পর তোমার কাছে একটা মেইল আসবে, তোমাকে পরীক্ষার জন্য ডাকা হবে। প্রত্যেকেই এটা করা হয়, পরীক্ষার জন্য ডাকা হয়। 2 থেকে 3 মাস পর তোমাকে পরীক্ষার জন্য যেই ডাকা হয়, পরীক্ষার কিন্তু সাধারণত 4টে ধাপ থেকে থাকে। পরীক্ষার 4টে ধাপ থাকে, কী কী ধাপ থাকে একটু দেখে নিই। প্রথম ধাপ, আমাদের সাধারণত 3 দিনে পরীক্ষা হয়, 4টে ধাপ হয় পরীক্ষার, কিন্তু 3 দিনে হয় পরীক্ষা। প্রথম দিনে দেখো, প্রথম দিনে তোমার কাছ থেকে কী কী জানতে চায়, তোমার 10-12 মার্কশিট, যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট দেখতে চায়, এছাড়া তোমার যে আদার্স সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দেখতে চায়, তোমার কোনোরকম যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আছে কিনা দেখতে চায়, তাছাড়া তোমার বার্থ সার্টিফিকেটও কিন্তু সেখানে দেখতে চায়। এগুলো যেই দেখা কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমার কাছ থেকে পাসপোর্ট সাইজের তারা ফটো চেয়ে নেয়, এবং পাসপোর্ট সাইজের ফটো চাওয়ার পর তোমার মাথা থেকে পা অবধি মানে ফুল লেন্থের কিন্তু ফটো চাওয়া হয়। দেখো এখানে কিন্তু আমি স্টার করে লিখে রেখেছি যে পাসপোর্ট সাইজের ফটো চাই এবং ফুল লেন্থেরও কিন্তু ফটো চাই। এরপরে চলে আসবে হচ্ছে রিডিং প্রসেসে। এই প্রথম দিনে এই কাজগুলো হয়। রিডিং প্রসেসে তোমাকে হিন্দি এবং ইংলিশ খুব ভালো মতো তারা দেখবে যে তুমি ভালো মতো পড়তে পারছো কিনা। আমি তোমাদের আগেই বললাম কিন্তু অন্তত মিনিমাম তিনটে ল্যাঙ্গুয়েজে খুব ভালো মতো তোমাকে দক্ষতা থাকতে হবে। তোমাকে হিন্দি এবং ইংরাজি থাকে তাও তোমাকে রিডিং পড়তে দেবে। রিডিং পড়তে দেওয়ার পর তোমার কী হবে, পার্সোনালিটি টেস্ট হবে। তারপরে তারা তোমাকে তোমার পার্সোনালভাবে তোমাকে ইন্টারভিউ নেবে আলাদা আলাদা করে ডেকে। তাছাড়াও তোমাদের হবে গ্রুপ ডিসকাশন, কোনো একটা বিষয় দিয়ে দেবে, সেই বিষয় নিয়ে তোমাকে গ্রুপ ডিসকাশন করতে দেবে। তুমি যদি প্রথম দিনের পরীক্ষায় পাশ হতে পারো সেই দিনকেই তোমাকে মেল পাঠিয়ে দেবে। মেল পাঠিয়ে দেওয়ার পর তোমাকে সেকেন্ড দিন আসতে হবে। সেকেন্ড দিনে তোমার কী রয়েছে, দেখো সেকেন্ড দিনে রয়েছে আমাদের রিটেন টেস্ট। রিটেন টেস্টে তোমাকে কী কী প্রশ্ন আসে, কী কী জায়গা থেকে, মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসে, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট থেকে প্রশ্ন আসে, রিজনিং থেকে, এবং প্রশ্ন আসে সার্ভিস অ্যাপটিটিউড থেকে। এই 4টে বিষয়ের উপর তোমার সেকেন্ড ডেতে রিটেন টেস্ট হয়।
এই সেকেন্ডে যদি তুমি পাস করে যাও তোমার হবে থার্ড ডেতে তোমাকে ডাকবে, সেই দিনই তোমাকে তারা SMS পাঠিয়ে দেবে বা মেল পাঠিয়ে দেবে। তোমাকে থার্ড ডেতে আসতে হবে, তোমার সেখানে মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট সাধারণত 12 থেকে 14 রকমের মেডিকেল টেস্ট হয়ে থাকে, তুমি চাইলে সেখান থেকেও করতে পারো, চাইলে তুমি বাইরে থেকেও করে আনতে পারো। তারপরে তোমাকে প্রপার ট্রেনিংয়ের প্রসেস দিয়ে দেবে, যে তোমার ট্রেনিং রয়েছে এতদিনের, হয়তো খুব জোর 6 মাসের ট্রেনিং রয়েছে, ট্রেনিং কমপ্লিট করলেই কিন্তু তুমি একজন এয়ার হোস্টেড হতে পারবে বা একজন স্টিওয়ার্ড হতে পারবে। এক্ষেত্রে একজন এয়ার হোস্টেজ বা একজন স্টিওয়ার্ডের কী কী কাজ আশা করি তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই টিভিতে দেখেছো, সিনেমায় দেখেছো, আমি আর বললাম না কেন, প্রত্যেকেই জানো কী কী কাজ। চলে আসি পরের পয়েন্ট, হচ্ছে স্যালারি। এবার দেখো সমস্ত কিছু তো হয়ে গেলো, পুরো বৃত্তান্তটা জেনে নিলে এরপরে কত টাকা পাবে একজন এয়ার হোস্টেজ বা একজন স্টিওয়ার্ড হলে সেটাও জেনে রাখা আমাদের খুব দরকার। তো তোমাদেরকে জানিয়ে রাখি, যদি ইন্টারন্যাশনালি তোমরা কাজ করে থাকো এয়ার হোস্টেজ হিসেবে বা স্টিওয়ার্ড হিসেবে, সেক্ষেত্রে মাইনা কিন্তু প্রচুর বেশি, মিনিমাম 50,000 টাকা থেকে শুরু করে একটু 2 লাখ অবধিও যেতে পারে। এছাড়া যদি তোমরা এমনি কাজ করে থাকো, যেসব লোকাল রয়েছে, এয়ারলাইন্স রয়েছে সাধারণত দেশের মধ্যেই যারা ঘুরপাক খায়, সেক্ষেত্রে যদি তোমরা কাজ করে থাকো তাহলে তোমাদের স্যালারি হচ্ছে 25,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে, এবং দিনে দিনে অভিজ্ঞতা বাড়তে থাকলে কিন্তু বেতন তোমাদের বেড়ে যায়। তো এই হচ্ছে যারা যারা জানতে চাইছিলে যে এয়ার হোস্টেজ কীভাবে হওয়া যায় বা একজন ছেলেরা হতে পারে কি না, সমস্ত বিষয়টা পুরো ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমরা যদি চাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কটা এরকম এয়ার হোস্টেজ কলেজ রয়েছে যেখানে তোমাদের পড়ানো হয় বা শেখানো হয়, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এক্ষেত্রে তোমাদের বারবার বলছি, বাধ্যতামূলক নয় যে কোর্সগুলো করা, কিন্তু কোর্সগুলো করলে তুমি সমস্ত দিক খুঁটিয়ে জেনে নেবে যে কী কী ইন্টারভিউ ফেস করতে হয়, কী কী পরীক্ষা হয়, পরীক্ষার প্যাটার্ন কী কী, তোমাদের যা যা বললাম এই বিষয়গুলোর উপরেই তারা ফোকাস করে তোমাকে দীর্ঘদিন পড়ায় বা শেখায়, এই জিনিসগুলোর উপরে তোমাকে চর্চা করায়, যাতে তুমি খুব অনায়াসে চাকরিটা পেয়ে যেতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এতদূর অবধি যারা ভিডিওটা দেখেছো অবশ্যই তারা একটা লাইক করে দেবে, এবং যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে। আর তোমার বন্ধুবান্ধব যারা ভাবছে যে কীভাবে এয়ার হোস্টেজ হওয়া যায় বা ছেলেরা হতে পারবে কি না, তাদেরকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে এবং আমাদের পরিবারের একটা অংশ হতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।